জাহান্নামে কোন রকম বাজে কথা বলবে না। চুপ কর শয়তান, এই দেশে যদি কিছু জানতে চাস তাহলে গ্রামে যা, বস্তিতে যা, তোর গায়ে কিসের রক্ত ওরা বলবে। ঠিক আছে, আমিও দেখছি। যাতে তোর আর আমার মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয় তার জন্য একটা ষড়যন্ত্র করছে। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না দাদা। ব্যাপারটা আর কিছু নয়, ব্যাপারটা হলো গিয়ে যে পিসিমাদের অন্যায় রকমের জেদ। আচ্ছা বেশ, ব্যাপারটা তুমি আমাকে খুলে বলো, দরকার হলে আমি বিষয়টা বুঝিয়ে বলবো। রাজু, ব্যাপারটাকে তুই ভালো করে বুঝবার চেষ্টা কর। যদিও আমাদের মা ভিন্ন, তবু আমরা রাজা ভৈরব নারায়ণের ছেলে, তিনি আমাদের বাপ, তার রক্ত আমাদের দুজনের শরীরের মধ্যে বইছে। বল বল, আমি যেটা বলছি সেটা সত্যি কিনা বল। আচ্ছা বেশ, তুমি বলো না কি বলতে চাইছো। না, আমি বলতে চাইছি যে আইন অনুযায়ী বাপের সম্পত্তি ছেলেদের সমানভাবে পাওয়া উচিত। সেই দিক থেকে ময়নামতি স্টেটের উত্তরাধিকারী তোর আর আমার হওয়া উচিত। কিন্তু পিসিমা আর এবার দেওয়ান মশাই ওরা গোলমাল পাকাচ্ছে। ওরা বলছে কি যে আমি কেউ নই, তুই নাকি একমাত্র ময়নামতি স্টেটের মালিক। এই ব্যাপারে আমি কি করতে পারি বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মেনে নিলাম তুই এই স্টেটের মালিক, একমাত্র মালিক, তোর হাতে এখন সব ক্ষমতা, কেননা তুই সাবালক। হ্যাঁ তাহলে রাজু, এখন তুই আমাকে মেনে নে, এই সম্পত্তির কিছু অংশ আমাকে লিখে দি, যাতে অন্তত আমি প্রমাণ করতে পারি যে আমি ওই রাজবাড়ির ছেলে। আর আমি তো দাদা। হ্যাঁ দেখো দাদা, বিষয় সম্পত্তির ব্যাপার আমি কিছু বুঝি না, পিসিমাই আমার হয়ে দেখাশোনা করেন, এই ব্যাপারে উনি যা বলবেন তাই হবে। তোর নিজের কোনো মতামত নেই? থাকলেও নেই, দেড় বছর বয়স থেকে আমি পিসিমার কাছে মানুষ হয়েছি। পিসিমা আমার কাছে মায়ের চেয়েও বেশি, আমি তার কথার অবাধ্য হতে পারব না। কাজটা কিন্তু ভালো করলি না রাজু। তুমি বিশ্বাস করো দাদা, আমি তোমাকে বড় ভাইয়ের মতন দেখি, রেসপেক্ট করি, ভালোবাসি। বিষয় সম্পত্তি বাদ দিয়ে তুমি আর যা চাইবে। শোন শোন শোন, আমার মা শেষ কথা কি বলে গিয়েছিলেন জানিস? বলেছিলেন যে প্রতাপ, জীবনে কখনো কারো কাছ থেকে ভিক্ষে চাস তুমি, যদি ক্ষমতা থাকে জোর করে আদায় করে দিস। আমিও কিন্তু তাই নেব। টাকাটা তুমি চুরি করে নিয়ে এসেছো। টাকাটা আমি তোমাকে রাখতে দিয়েছিলাম, সেটা দেওয়ানকে ফেরত দেবার তুমি কে? নিশ্চয়ই দেবো, সে টাকা তুমি ব্যাংক থেকে মিথ্যে কথা বলে তুলে এনেছি। বেশ করেছি, বেশ করেছি, আমি কি করব না করব তাতে তোমার কি? নিশ্চয়ই আমার অনেক কিছু, আমার স্বামী চুরি করে জেলে যাক সেটা নিশ্চয়ই আমি চাইবো না। কে আমাকে জেলে পাঠাবে? দেওয়ান কাকা বলেছেন ওর টাকা ফেরত না দিলে ব্যাংক তোমার নামে চিটিং এর মামলা করবে, তোমার জেল হবে। তাহলে ওই দেওয়ান টেওয়ানের সঙ্গে তোমার সলা পরামর্শ চলে? হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই এক দলে, সবাই আমার বিরুদ্ধে। ঠিক আছে, ওদের পরামর্শ অনুযায়ী যখন চলছো তখন ওদের কাছে থেকো।
নমস্কার স্যার, আমার নাম রামপ্রসাদ সরকার। অনেকদিন ঘোরাঘুরির পর আজ আপনাকে ধরতে পেরেছি। বসুন বসুন, কি ব্যাপার বলুন। আগে স্যার, ময়নামতি রাজস্টেটের কুমার বাহাদুর প্রতাপ নারায়ণ সিংহ একটা জরুরি ব্যাপারের জন্য আপনার সঙ্গে একটু পরামর্শ করতে চান। যদি দয়া করে দুই একদিনের মধ্যে একটু সময় দেন স্যার। এই সপ্তাহে তো হবে না, আমাকে কালকে এই পাটনা চলে যেতে হচ্ছে একটা কেসের ব্যাপারে। আপনি সামনের সপ্তাহে এসে আমার জুনিয়রদের কাছ থেকে খবরটা নিয়ে যাবেন। ঠিক আছে স্যার, ঠিক আছে। নমস্কার স্যার। কোন জাহান্নামে নিয়ে এলে কেন স্যার? এইসব বাড়িতেই তো রসবতীরা থাকে স্যার, নাচ গান ফুটতে ফুটতে আপনি যা চাইবেন স্যার সব পাবেন। আপনার বাবা রাজা বাহাদুর কলকাতায় এলে তো এইসব মহল্লাতে একটু ফুর্তি ফুর্তি করে দাদা। সাকি চলে